যতই চিকন পিনের চার্জার খুঁজাখুঁজি করেন না কেন, এই স্মার্টফোনের যুগে চিকন পিনের চার্জার খুব একটা খুঁজে পাওয়া যায় না। দিন দিন স্মার্টফোনও আরো ডেভেলপড হচ্ছে, সাথে চার্জারও ডেভেলপড হচ্ছে। অনেক মোবাইল ব্যাটারি ফুল চার্জ দিতে 2-3 ঘন্টা লেগে যায়, কিন্তু এখনকার স্মার্টফোনে দেখা যায় যে 30-40 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিশ্বাস হবে। সো মোবাইল কোম্পানি অনেক সময় বলে থাকে চার্জিং এবং ফাস্ট চার্জিং। এই ফাস্ট চার্জিং মানে কি? এই ফাস্ট চার্জিং বলতে বোঝানো হচ্ছে মোবাইলের ব্যাটারি দ্রুত চার্জ হবে সাধারণ চার্জের তুলনায়। এই ফাস্ট চার্জ কিভাবে কাজ করে? সো স্মার্টফোনে এই ফাস্ট চার্জ কিভাবে হয় জানেন? যে না না জানলেও প্রবলেম নেই, আমি আপনাদের জানিয়ে দিব। এবং আরেকটি বিষয় হলো, আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়লে কি মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে অথবা মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যাবে? আমারও তো সেই একই প্রশ্ন। সো হ্যালো এভরিওয়ান, এই সকল প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের সাথে আছি আয়রন ম্যান, সরি আমি আপনাদের সাথে আছি তাকরিম হোসেন। সো লেটস গেট স্টার্টেড। সো এই ফাস্ট চার্জিং কি তা বোঝার আগে আমাদেরকে ভোল্টেজ, কারেন্ট ও পাওয়ার সম্পর্কে বেসিক আইডিয়া থাকা প্রয়োজন। ইলেকট্রিক কারেন্ট বলতে বোঝায় চার্জ পার্টিকেল অর্থাৎ ইলেকট্রনের প্রবাহকে, আর ভোল্টেজ হচ্ছে প্রেসার যা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে সাহায্য করে। ভোল্টেজ ও কারেন্ট কি আরও ডিটেলস বুঝতে হলে আমার চ্যানেলে ভোল্টেজ ও কারেন্ট নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, যা দেখলে আপনারা আশা করি বুঝে যাবেন। সো এখন ফাস্ট চার্জারের গায়ে লেখা থাকে ওয়াট, লাইক 20 ওয়াট, 15 ওয়াট। এই ওয়াট মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ারের একক হচ্ছে ওয়াট। ভোল্টেজ এবং কারেন্টের কম্বিনেশনই হচ্ছে এই ওয়াট। সো যখন যে কোনো একটি বাড়ে তখন চার্জিং স্পিডও বেড়ে যায়। আমাদের মোবাইলে সাধারণত 3.7 ভোল্টের ব্যাটারি থাকে, যা 4.7 or 5 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দেওয়া হয়। কিন্তু ফাস্ট চার্জার ব্যাটারিতে 9 ভোল্ট even 20 ভোল্ট চার্জার দিয়েও চার্জ দেওয়া হয়। স্মার্টফোনে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিকে AH অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে মেজার করা হয়। 1 AH বলতে বোঝায় ব্যাটারি 1 অ্যাম্পিয়ার কারেন্ট 1 আওয়ার সাপ্লাই দিতে পারবে চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত। মোবাইলের এই ব্যাটারিকে মেইন দুইটা ফেজে চার্জ দেওয়া হয়, তা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট মোড ও কনস্ট্যান্ট ভোল্টেজ মোড। বেশিরভাগ চার্জ এই কনস্ট্যান্ট কারেন্ট মোডের সময় হয়ে থাকে। নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি কনস্ট্যান্ট কারেন্ট মোডের সময় 0.8 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ হয়ে থাকে। 1 AH ব্যাটারি 1C দিয়ে চার্জ দিলে ফুল চার্জ হতে 2 আওয়ার সময় লাগবে। কিন্তু এখনকার মডার্ন স্মার্টফোনগুলো লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করে থাকে। এই লিথিয়াম পলিমার ব্যাটারিকে হাই কারেন্ট দিয়ে চার্জ দেওয়া যায়। নিউ লিথিয়াম পলিমার ব্যাটারি 3 অ্যাম্পিয়ার or 6 অ্যাম্পিয়ার even more অ্যাম্পিয়ার দিয়ে চার্জ দেওয়া যাবে, যার ফলে চার্জিং টাইম কমে যাবে। এই প্রথম ফেজে ফাস্ট চার্জ খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে, কিন্তু পরের ফেজে একটু স্লো চার্জ হয়। সাপোজ একটি স্পঞ্জের উপর পানি ঢালা হলে প্রথম কিছু সময় স্পঞ্জ খুব দ্রুত পানি শুষে নিবে, বাট কিছু সময় পরে স্পঞ্জ স্লোলি পানি অ্যাবজর্ব করবে। কিন্তু স্পঞ্জের উপর যদি আরও পানি ঢালা হয় তাহলে এই স্পঞ্জের ভেতর পানি ফুল হয়ে অতিরিক্ত পানি বেরিয়ে আসবে। সো একইভাবে স্মার্টফোনে প্রথম ফেজে অনেক বেশি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় এবং এই প্রথম ফেজের কারণে ব্যাটারি অনেক বেশি চার্জ খুব দ্রুত অ্যাবজর্ব করে, যার ফলে 10-15 or 30 মিনিটসের মধ্যে 50-80% চার্জ কমপ্লিট হয়ে যায়। সো যেহেতু অতিরিক্ত ভোল্টেজ ফাস্ট সাপ্লাই দেওয়ার ফলে অনেক হিট উৎপন্ন হয়, তাই বাকি 20% চার্জ মোবাইল ম্যানেজমেন্ট মেনটেন করে স্লোলি, যার ফলে ফোন আবার ঠান্ডা হতে থাকে। অতিরিক্ত চার্জ ব্যাটারি ড্যামেজ করে দিতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই স্মার্টফোনের সাথে চার্জারের একটি আন্ডারস্ট্যান্ডিং থাকে। মোবাইল ফোনের ভেতরে চার্জার IC থাকে যা ভোল্টেজ কন্ট্রোল করে থাকে। এই মোবাইল ফোনে যদি বেশি পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তাহলে মোবাইল তার যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকুই নিবে, এর বেশি নিবে না। কিন্তু স্মার্টফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্টেড হয়ে থাকে তাহলে বেশি পরিমাণ কারেন্ট দিয়ে চার্জ দেওয়া যাবে। বলে কি সত্যি নাকি? জি, এই জন্য অবশ্যই চার্জার, কেবল এবং স্মার্টফোন একে অপরের সাথে সম্পর্ক থাকতে হবে। যাই হোক, USB 2.0 পোর্টে 5 ভোল্ট ও 0.5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিতে পারে ম্যাক্সিমাম। এই USB পোর্টে D+ ও D- পিন একসাথে কানেক্ট করে আরও বেশি পাওয়ারের চার্জ দেওয়া যায়। এই পোর্টকে DCP অর্থাৎ ডেডিকেটেড চার্জিং পোর্ট বলা হয়। সো যখন এই DCP পোর্ট দিয়ে মোবাইল চার্জ দেওয়া হয় তখন মোবাইল ফোন বুঝতে পারে তাতে D+ ও D- পিন শর্ট করা আছে। সো স্মার্টফোন তখন ব্যাটারি আর চার্জিং কারেন্ট বাড়িয়ে দেয়। কোয়ালকমের কুইক চার্জ 2.0 ডিফারেন্ট ভোল্টেজে চার্জ দিতে পারে, তার মানে এই নয় যে কুইক চার্জার দিয়ে চার্জ দিলেই ফাস্ট চার্জ হবে।
কারণ স্মার্টফোনকে অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে হবে, অর্থাৎ স্মার্টফোনে ডিসাইড করে কত ভোল্টেজ হাইয়েস্ট সে নিতে পারবে। সো যখন কুইক চার্জার 2.0 দিয়ে চার্জ দেওয়া হয় তখন 5 ভোল্ট সেট করা থাকে। যখন স্মার্টফোন চার্জারের সাথে কমিউনিকেশন করে বুঝতে পারে D+ ও D- লাইন শর্ট করা, অর্থাৎ চার্জার বেশি ভোল্টেজ দিতে পারবে, তখন স্মার্টফোন বেশি পরিমাণ ভোল্টেজের জন্য রিকোয়েস্ট করে, যার ফলে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অথবা 12 ভোল্টে চার্জ হতে থাকে। কোয়ালকমের কুইক চার্জ 3.0 আপ টু 20 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। সো বেশি এম্পিয়ার কারেন্ট প্রবাহের জন্য স্পেশাল টাইপ USB কেবলের প্রয়োজন হয়, যেমন সি টাইপ কেবল। সো হাই ভোল্টেজে চার্জ দিলে একটি অসুবিধাও আছে। কেন কি অসুবিধা? হাই ভোল্টেজে চার্জ দিলে ব্যাটারি অনেক গরম হয়ে যায় এবং ব্যাটারি লাইফ কমতে থাকে ও অনেক পাওয়ার লস হয়। তাই ফাস্ট চার্জিং এর নিউ ভার্সনগুলো PPS অর্থাৎ প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে থাকে, অর্থাৎ ভোল্টেজ কম রেখে খুব স্লোলি এম্পিয়ার বাড়িয়ে দেওয়া হয়, যার ফলে হিট উৎপন্ন কম হয় ও পাওয়ার লস কম হয়। অনেক চার্জারে অনেক হাই ভোল্টেজে চার্জ দেওয়া হয় কিন্তু স্মার্টফোনের ভেতরে ক্যাপাসিটর ডিভাইডার সার্কিট ভোল্টেজকে 50% স্টেপ ডাউন করে দেয়, যার ফলে এম্পিয়ার আরও বেড়ে যায়। সো এখন যদি চার্জিং স্পিডের কম্প্যারিজন দেখি তাহলে দেখতে পাই যে রেগুলার চার্জার 10 ওয়াট অর্থাৎ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে চার্জ হয়ে থাকে। এখন কোয়ালকম কোম্পানির 18 ওয়াট ফাস্ট চার্জারে ভোল্টেজ বাড়িয়ে 9 ভোল্ট দেওয়া হয়, যার ফলে ব্যাটারি খুব দ্রুত চার্জ হয় ঠিকই, কিন্তু হাই ভোল্টেজের ফলে অনেক হিটও উৎপন্ন হয়। সো অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রবলেম সলভ করতে অনেক কোম্পানি যেমন ওপ্পো, OnePlus, Huawei এই চার্জারে ভোল্টেজ স্ট্যান্ডার্ড রেখে অর্থাৎ ভোল্টেজ না বাড়িয়ে এম্পিয়ার বাড়িয়ে দেওয়া হয়, যার ফলে ফোনে এক্সট্রা হিট উৎপন্ন হয় না, যেমন 20 ওয়াট অর 22.5 ওয়াট। এখন ওপ্পো এর সুপার ভুক চার্জিং ওয়ান অফ দ্য ফাস্ট চার্জার। সুপার ভুক 50 ওয়াটের এই চার্জারে 10 ভোল্ট 5 অ্যাম্পিয়ারে চার্জ হয়, কিন্তু এই 10 ভোল্ট একটি ব্যাটারিতে দেওয়া হয় না, তার জন্য আলাদা ওপ্পো এর স্মার্টফোন আছে যার ভেতরে 5 ভোল্টের দুটি ব্যাটারি একসাথে কানেক্টেড থাকে, যার ফলে 10 ভোল্টের ব্যাটারি হয়ে যায়। সো এখন 10 ভোল্ট দিয়ে চার্জ দিলে কোনো কনভার্সন ছাড়াই ডিরেক্ট 10 ভোল্টের ব্যাটারিতে চার্জ হয়ে যায়, সো হিট জেনারেট হয় না। সো এই 10 ভোল্ট ব্যাটারি থেকে 5 ভোল্টের আউটপুট ইউজ হয় মোবাইল ফোনে। এই সুপারবুক চার্জার দিয়ে একটি স্মার্টফোনে মাত্র 30 থেকে 40 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এখন Xiaomi এর 120 ওয়াট অ্যান্ড Oppo এর 125 ওয়াট চার্জার বের হয়ে গেছে, যদিও এই চার্জারের জন্য মোবাইল ফোন ততটা ডেভেলপড হয় নাই। সো সব স্মার্টফোনের জন্যই আলাদা চার্জার থাকে এবং সেই চার্জার দিয়ে ফোন চার্জ দেওয়াই ভালো, কারণ ফোন তখন বুঝতে পারে এটা তারই কোম্পানির চার্জার এবং এই ফোনের জন্যই স্পেশালি ডিজাইন করা হয়েছে। সো ফোন তখন ইচ্ছা মতো কারেন্ট নিতে পারে ও অনেক সেফ হয়। আসুসের অনেক চার্জার দেখবেন যা ফোন ইউজ করার সময়ও চার্জিংয়ে লাগিয়ে ইউজ করা হয়, কোনো প্রবলেম হয় না। বাট এইটা অ্যাকচুয়ালি চার্জিং হয় না ইউজ করার সময়, তখন পাওয়ার লাইন বাইপাস হয়ে যায়, অর্থাৎ চার্জার থেকে ভোল্টেজ কনভার্ট হয়ে ডিরেক্ট মোবাইল ফোনের কম্পোনেন্টে চলে যায়, তখন ব্যাটারি এর প্রয়োজন হয় না কারণ ডিরেক্ট লাইনে ফোন চলতে থাকে। সো এই জন্য ব্যাটারি এর চার্জ বাড়েও না কমেও না। অনেকেই ভাবেন যে স্মার্টফোন ফুল চার্জ হওয়ার পরও যদি চার্জিংয়ে লাগিয়ে রাখি তাহলে ব্যাটারি অতিরিক্ত চার্জ হবে ও ফোন ড্যামেজ হয়ে যেতে পারে অথবা ব্লাস্ট হয়ে যাবে ওভারচার্জ হয়ে। এই ধারণাটা আসলে ভুল। মডার্ন স্মার্টফোনের ভেতরে চার্জিং IC থাকে যার মাধ্যমে চার্জিং কন্ট্রোল করা হয় অটোমেটিক্যালি। সো যখন 100% চার্জ হয়ে যায় তখন ব্যাটারি আর অতিরিক্ত চার্জ নেবে না, তখন ইলেকট্রিক্যালি চার্জিং অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। কিন্তু অনেক ফোনে রং চার্জার অথবা ফল্টি চার্জার অর কেবল দিয়ে চার্জ দিলে ফোনে অনেক হিট উৎপন্ন হতে পারে এবং ফুলে যাওয়া ব্যাটারি অর রং ব্যাটারি ইউজ করলে আগুন ধরে যেতে পারে। সো ফোনের সাথে অরিজিনাল চার্জার দিয়ে প্রপার ইকুইপমেন্ট ইউজ করলে নিশ্চিন্ত মনে নাকে তেল দিয়ে স্মার্টফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন এই ফাস্ট চার্জিং কিভাবে কাজ করে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তরে আমি গান শুনামু।